আশ্চির্যের শারদ প্রাতে জেগে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃদময়ীতে আবাহন আজলো তোমার মাতলো যে ভুবন বাজলো ঝরানো
যেগুলি রেখে ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে পুনর্বার স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন এবং নেক্সট সেমিস্টার এনজয় করুন। ভালো লাগছে। তো আপনাদের সবাইকে শারদীয় পূজার শুভেচ্ছা। এই যে একটা সুযোগ প্রত্যেক বছর সৃষ্টি করেন আপনারা, সেজন্য অনেক ধন্যবাদ। আমরা আসি, সবার সাথে নতুন করে পরিচিত হই, গান শুনি, আনন্দ করি, অনেক ভালো লাগে। আর আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার আপনারা ধরে রাখছেন বিদেশে এসেও, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের সামনের দিনগুলো সুন্দর হোক, কল্যাণময় হোক, সবাই সুখ হোক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। আজকে আমরা পূজার আয়োজনে আসতে পেরে খুবই গর্বিত। আশা করি ভবিষ্যতেও আসার সুযোগ হবে। আপনাদের সাথে সবার সাথে একত্রিত হলাম পূজার পূজার অনেক 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 শুভেচ্ছা, ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে ভাইস কনসুল জেনারেল মোহাম্মদ সামিন আহমেদ। আজকে আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত অনুভব করছি। বাংলাদেশ কনসুলেট জেনারেল লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে আমাদের সকল প্রবাসী ভাই বোন যারা এই অনুষ্ঠানে এসছেন তাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দুর্গা পূজা আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা যেখানেই থাকি দেশে বা বিদেশে আমরা জানি যে এই পূজার অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান, বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান, এগুলো ছাড়া আমরা চলতে পারি না। এবং এটার মাধ্যমে আমাদের একটা সোশ্যাল মিডিয়া হয় এবং এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রবাসী। আমরা মনে করি যে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের মধ্যে দেশাত্মবোধ আরও বেশি করে জাগ্রত হবে এবং আমরা দেশের জন্য আরও বেশি করে চিন্তা করার সুযোগ পাবো। পুজোর অনুষ্ঠান সফল হোক, আপনারা ভালো থাকেন, আমরা বারবার এই অনুষ্ঠান যেন আসতে পারি সেই কারণে করে বক্তব্য শেষ করছি। সকলকে আমার নমস্কার। শুরু করছি আগমনী গান দিয়ে, কারণ মায়ের পুজো আমরা তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, মাকে স্মরণ করি না, তো একটু অন্যভাবে স্মরণ করবো এবং নাটকীয় ভাবে। নারদ গেছেন মায়ের কাছে, নারদকে তো সবাই চেনেন, এখানের কথা সেখানে সেখানে গিয়ে মায়ের কাছে বলছে, মা, নারদ খুব ভালো গান করে, তাই তোমাকে বলতে এসেছি। মা বলছেন, আমি তো জানি তুমি কিছু বলতে এসেছি। নারদ বলছেন, এই কি শুনছি? হ্যাঁ, কি শুনেছ বলো। জামাই নাকি কোন গুণের নয়? জামাই মানে মহাদেব। ভস্মে ত্রিশূল হাতে সে ঘুরে পাড়ায়। কি বাজে জামাই এনেছো মা, এই অবস্থা? একটি শুনছি রে মা, জামাই নাকি মেরে নয়? ভস্মে মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে লেগেছি। আজ হায় রুবিরা দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। আজকে চেনেছেন মনে হচ্ছে। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে লেগেছি। আজ হয় রুবিরায় তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়।
আহা